আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি সালাউদ্দিন খান আছি আপনাদের সাথে। ইতালিয়ান ভাষা শিক্ষা করছি, আপনাদের সবাইকে জানাচ্ছি আরেকবারের মতো স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আজকে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের এই দশম পর্ব। তো আজকের পর্বে আমরা শেখাব ইতালিয়ান বানানরীতি, অর্থাৎ কিভাবে আপনি একটি শব্দ অথবা একটি বাক্য উচ্চারণ করবেন, বানান করবেন এ বিষয়ে। আজকের পর্বে আপনাদেরকে শেখাবো যুক্তবর্ণগুলি, শুধু যুক্তবর্ণগুলোর কিভাবে উচ্চারণ হবে, কিভাবে বানান করতে হবে, অর্থাৎ এই শব্দগুলির ব্যবহার শেখাবো। তো আপনারা এখন বোর্ডে লক্ষ্য করুন, আমি কিছু যুক্তবর্ণ লিখব এবং তার উচ্চারণগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তবে বলে রাখা ভালো, বেশিরভাগ যুক্তবর্ণগুলি ইংলিশের নিয়মের সাথে মিলে যায়। যেমন আমরা ইংলিশে যদি কোনো কিছু বানান করতে চাই, বলতে পারি বি আর এ ব্রা, ইতালিয়ান সেম বে এর আ রা ছি এর ও করো। তো বিষয়গুলো এখন আপনাদেরকে দেখাবো বোর্ডে, আপনারা লক্ষ্য করুন। তো সর্বপ্রথম বি এর সাথে, অর্থাৎ ইতালিয়ান বি ইংলিশ বি, বি এর সাথে অন্যান্য শব্দগুলোর যুক্তবর্ণ কেমন উচ্চারণ হবে সেটি আপনাদেরকে দেখাবো। উদাহরণস্বরূপ বি আ বা বা বি এ বে বি ই বি বি এর আ ব্রা বি এর এ ব্রে। বি এর ও ব্র। তো আপনারা খেয়াল করুন, অধিকাংশগুলি ইংলিশের সাথে মিলে যায়। যেমন বি আর এ ব্রা ইংলিশ, ইতালিয়ান ও বি এর আ ব্রা, বি এর ও ব্রো, ইতালিয়ান বি এর এ ব্রে, বি ই বি, বি এ বে, বি আ বা। তো এবার আপনাদেরকে শেখাবো সি এর সাথে কেমন উচ্চারণ হবে। সি আ কা কা ছি এ ছে ছি এ ছে। আপনারা লক্ষ্য করুন ছি এ ছে কি নয়, ছি ই কি নয়, কি হবে না, কি হবে কখন, যখন ছি এর সাথে এইচ বর্ণটি যুক্ত থাকবে, অর্থাৎ ছি আকা ই কি, এটা হবে কি, ছি এ ছে ছি আকা ই কি ছি আকা এ কে ছি আকা এ কে ছি ই ছি। ছি এর আ ক্রা ছি এর ও ক্রো। ছি এর এ ক্রে। তো লক্ষ্য করুন
চি আকা চি এ চে চি আকা ই কি চি আকা এ কে চি ই চি চি এরে আ গ্রা চি এরে ও ক্রো চি এরে এ ক্রে। তো বি এবং চি এর যুক্তবর্ণগুলো শিখলাম, তো এবার শেখাবো দি এর সাথে যুক্তবর্ণগুলি, অর্থাৎ দি আ দা দি আ দা দি এ দে দি ই দি দি আকা ই ধি দি। কারণ এখানে আকা উজ্জ থাকবে, অর্থাৎ আকাই উচ্চারণ হবে না, দি আকাই ধি দি এরে এ দ্রে দি এরে ও দ্রো এফে আ ফা এফে এ ফে এফে ও ফো এফে এরে আ ফ্রা এফে এরে ও ফ্রো এফে এরে ই ফ্রি তো এবার জি এর সাথে যুক্ত বর্ণগুলো কেমন হবে সেগুলো শেখাবো। তো এখানে জি খুবই ইম্পর্টেন্ট, এবং আগে আমরা আলোচনা করেছি ছি, ছিও খুবই ইম্পর্টেন্ট। তো জি আ গা জি এ জে লক্ষ্য করুন জি আ গা জি এ জে জি ই জি জি ও গো জি এরে আ গ্রা জি উ গু জি ই উ জু জু জি ই জি সাথে উ হবে জু জি ই আ যা, অর্থাৎ জি ই জি সাথে একটা আ যা জি ই জি আ যা জি এর আ গ্রা। পরবর্তীতে জি এল ই লি লি, এটা কিন্তু লি হবে না, এটা কিন্তু লি হবে না, জি উজ্জ্ব হয়ে যাবে জি এল ই লি, অর্থাৎ এল ই লি। তো আপাতত এগুলো জানলেই হবে জি এর যুক্তবর্ণগুলি। এখন দেখাবো আক্কা, আক্কা আ আ
আক্কার সাথে আ হলে তাহলে আ অর্থাৎ আক্কা উজ্জ থাকবে প্রতিবারই। আক্কা ও ও আক্কা উজ্জ থাকবে। আক্কা আ ই আই 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 আক্কা উজ্জ থাকবে আই অর্থাৎ আক্কা আ ই আই আই। পরের দুটি উচ্চারিত হবে, প্রথমটি উচ্চারিত হবে না। আক্কা আ এন এন ও আন্ন অর্থাৎ আক্কা উজ্জ থাকবে, আক্কার উচ্চারণ হবে না। আন্ন আ এন এন ও আন্ন আন আ এন আন এন ও আন্ন আন্ন। তো আই এর সাথে যুক্ত বর্ণ কেমন হবে দেখুন। আই অর্থাৎ ই, ইতালিয়ান ই, ই এন ইন ইন ই ও ইও আচ্ছা এবার শিখাবো জে এর সাথে অর্থাৎ ই দিলুঙ্গা। এটা হলো ই দিলুঙ্গা, ইংলিশ জে, ইতালিয়ান ই দিলুঙ্গা। তো ই দিলুঙ্গার সাথে আপনারা যেহেতু জানেন যে ই দিলুঙ্গার ব্যবহার নেই ইতালিয়ান ভাষায়, তবুও কিছু কিছু শব্দ আছে যা বানানোর জন্য ই দিলুঙ্গার ব্যবহার করা হয়। তো ই দিলুঙ্গা যেমন আমরা যদি লিখতে চাই ইউভেন্টুস অর্থাৎ ইংলিশ জুভেন্টাস, ইতালিয়ান হবে ইউভেন্টুস, সেক্ষেত্রে ইদিলুঙ্গা ব্যবহার করতে হবে। খেয়াল করবেন ইদিলুঙ্গা ইউ ভেন টুস অর্থাৎ ইউ ইদিলুঙ্গা অর্থাৎ ইউ ইউ ভি এ এন এ ভেন টি ইউ এস এ টুস ইউ ভেন টুস। ইউভেন্টুস লিখতে হলে ইদিলুঙ্গা ব্যবহার করা হয়। তো এবার এল এর সাথে যুক্ত বর্ণ কেমন হবে। এল এ আ লা, এল এ ও লো, এল এ এ লে, এল এ ই লি, এম এ আমা, এম এ এ মে, এম এ ই মি, এম এ ও মো মো।
রে আ রা, রে এ রে, রে ও রো, রে ই রি, তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ শব্দ হলো এসসে। এসসে দ্বারা অনেকগুলি শব্দ হয়ে থাকে, তো এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, আপনাদের সেগুলো এখন দেখাবো। তো এসসে আ সা সা, এসসে এ সে, এসসে ও সো, এসসে ই সি, এচ উ সু, এচ ছি ই ছি ছি। অর্থাৎ এখানে এসসে উজ্জ্বল হয়ে যাবে ছি ই ছি, সবাই বুঝতে পারছেন হচ্ছে ছি ই, অর্থাৎ ছি হবে পরে এসসে উচ্চ হয়ে ছি ই ছি। যদি আমরা লিখি এসসে ছি এ ছে, তো এখানে লক্ষ্য করুন এসসে টি উচ্চ থাকবে ছি এ ছে, এরকম হবে এসসে ছি ও ইস্ক ইস্ক, এখানে হবে এসসে ছি ও ইস্ক, এসসে ছি ই ছি, এসসে ছি এ ছে, এসসে ছি ও ইস্ক। তো এখন টি আর তা, টি ও তো, টি ই টি, টি এর ও ত্র, টি এর এ ত্রে। ভু আ ভা, ভু এ ভে, ভু ও ভো, ভু ই ভি, ভু উ ভু, ভু এরে ও ভ্র, ভু এরে এ ভ্রে। তো বন্ধুরা আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ ইতালিয়ান বর্ণগুলির সাথে যুক্তবর্ণ এর ব্যবহার শেখালাম। তো আমরা পরবর্তী পর্বতে এই যুক্তবর্ণগুলির যে ব্যতিক্রম রূপ আছে সেই রূপগুলোর সম্পর্কে আমাদেরকে ধারণা দিব, এবং যাতে আপনি নিজে নিজে একটি শব্দ এবং একটি বাক্য গঠন করতে পারেন সে বিষয়ে আপনাদের শেখাবো। অর্থাৎ আগামী পর্বে আপনারা একটি শব্দ এবং একটি বাক্য গঠনে সম্পূর্ণ সক্ষম হবেন। তো আজকের এই পর্ব এখানে শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর পরবর্তী পর্ব পর্যন্ত আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।